সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য ব্যয় সমন্বয় বিবরণ, হিসাব বিজ্ঞান প্রথম পক্ষের ব্যয় সমন্বয় বিবরণী চ্যাপ্টারের উপর একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনার মধ্যে তোমরা সবাই ঘরে অবস্থান করতেছ এবং ঘরে অবস্থান করে আমাদের অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সবগুলো ক্লাস তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবা এবং ক্লাসগুলা তোমরা চর্চা করার চেষ্টা করবো। আমরা ক্লাসগুলো নিচ্ছি শুধুমাত্র তোমরা যাতে লেখাপড়া পিছিয়ে না পড়ো, তোমাদের যাতে লেখাপড়াটা চর্চা থাকে। বিশেষ করে হিসাব বিজ্ঞান এমন একটা বিষয়, এই বিষয়ে যদি তুমি চর্চা না রাখো তাহলে দেখবা তুমি আগে যা পড়েছো সব ভুলে যাচ্ছ। সেহেতু তোমরা চর্চা চালিয়ে যাবা, আর পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো এখন তোমরা লক্ষ্য করেছো, আমাদের প্রতিদিন একটা করে ক্লাস হয়। প্রথম তিন দিন হবে প্রথম বছরের উপর এবং পরের তিন দিন হবে দ্বিতীয় বছরের উপর। যারা একাদশ শ্রেণীতে আসো বা যারা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অপেক্ষা করতেছিল তারা এবং যারা পরীক্ষার্থী, পাশাপাশি যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ, সবার জন্যই এই ক্লাসটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা এখন থেকে সমন্বিত কোর্সের আওতায় আছি, যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই সাথে চলবে। এখন আমি যে ক্লাসটি নিয়ে আমাদের সাথে হাজির হয়েছি, এই ক্লাসটি হচ্ছে ব্যয় সমন্বয় বিবরণী। ব্যয় সমন্বয় বিবরণী কীভাবে কোথ থেকে আবিষ্কার বা কীভাবে আসলো এই সম্পর্কে যাওয়ার আগে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি, যে আমরা লক্ষ্য করেছি আমাদের আশেপাশে বাস্তব জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে তোমরা দেখবে যে প্রথমত আমরা কী করি, যে নগদ টাকা দিয়ে যাবতীয় লেনদেন যা করার তা সম্পন্ন করি। যখন দেখা যায় যে নগদ টাকা অ্যামাউন্ট বা পরিমাণ বেশি হয়ে যায় তখন আমরা লেনদেনের জন্য ব্যাংকের সহায়তা নিই। আগে এক সময় ছিল যে লোকজন ব্যাংকে টাকা জমা রাখত সঞ্চয় করার জন্য, এখন ব্যাংকগুলো অনলাইন সার্ভিস চালু হওয়ার পর থেকে এখন আর ব্যাংকে টাকা সঞ্চয় করার জন্য লোকজন জমা রাখে না। এর চেয়ে আরও বেশি সঞ্চয় তো আছেই, পাশাপাশি আরও সবচেয়ে বেশি যে সুবিধাটা গ্রহণ করে এটা হচ্ছে ট্রানজ্যাকশন, লেনদেন। তুমি এখানে ভৈরবে বসে থেকে তুমি চট্টগ্রাম থেকে অন্য ক্রয় করে ফেলতে পারতেছো অনলাইন সিস্টেমে। তুমি জাস্ট ব্যাংকের মাধ্যমে তুমি টাকা পাঠিয়ে দিতে পারো, আর যে বিক্রেতা সে পার্সেলের মাধ্যমে তোমাকে পণ্য পাঠিয়ে দেবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে আগে একসময় কী করতে হতো, যে বস্তা ভরে বা মানি ব্যাগ ভরে টাকা নিয়ে যেতে হতো চট্টগ্রাম, ওখান থেকে পরে একদিন পণ্য সব কিনলাম, কেনার পরে আবার পণ্য নিয়ে আবার ভৈরব ফিরে আসা। তো এই যে যাওয়ার সময় একটা রিস্ক ছিল, পাশাপাশি যেই দিন আমি যাচ্ছি পণ্য কিনতে ওই একটা দিন পণ্য সময়ই আমার লস হয়ে যেত শুধু পণ্য কেনার পেছনে। কিন্তু এখন তোমরা লক্ষ্য করে দেখো যে তুমি এদিকে তোমার কারবার প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছ, পাশাপাশি তুমি কী করেছো, অনলাইনের মাধ্যমে তুমি টাকা পাঠিয়ে দিয়েছো, আর তোমার যে যার কাছ থেকে তুমি পণ্য ক্রয় করতেছো সেও অনলাইনে মুহূর্তের মধ্যে টাকা পেয়ে যাচ্ছে। যে তুমি আজকে রওনা দিবে রাতে গিয়ে পৌঁছাবে, বা রাতে রওনা দিলে সকালে পৌঁছাবে, আবার পণ্য কিনে আবার সকালে রওনা দিবে রাতে এসে পৌঁছাবে, প্রায় একটা দিন চব্বিশ ঘন্টা বা দুই দিন তোমার ব্যয় হয়ে যেত পণ্য ক্রয় করার পিছনে। কিন্তু এখন ক্রয় করার জন্য আমি সময়গুলো দিতে হচ্ছে না। পাশাপাশি সবচেয়ে বড় জিনিস যেটা, যে টাকা বহন করার যে রিস্ক, যে রাস্তাঘাটে চিন্তায়ের সম্ভাবনা আছে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম কোনো ধরনের রিস্ক আর এখন নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাংকের মাধ্যমে কত সুবিধা পাচ্ছি, পাশাপাশি আমরা ব্যাংকে টাকা রেখে নিশ্চিন্তে ঘুমোতে পারতেছি যে কোনো রিস্ক নাই চুরি হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার। এখন আমাদের কথা হচ্ছে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কী ব্যক্তির জন্য করবো, বা ব্যাংক সমন্বয় বিবরণীটা কী। প্রথমে আসি, আমি যদি কোনো একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক হই তাহলে আমি কী করব, আমার মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব মেনটেন করব। ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বলতে আমরা বুঝবো তার নবদান বই, তার সকল ধরনের খতিয়ান,
জাবেদা আর্থিক অবস্থার বিবরণী সব কিছু আমরা খেয়াল রাখবো। যিনি হিসাবরক্ষক উনি হিসাব আপডেট রাখবেন। একটা হিসাবকাল শেষে বা একটা অর্থ বছর শেষে যখন মালিক জানতে চাবে যে ব্যবসার অবস্থা কীরূপ আছে, তখন আমরা ওনার কাছে বা মালিকের কাছে অ্যাকাউন্ট্যান্ট দাখিল করবে যে হাতে নগদ এত টাকা আছে, ব্যাংকে এত টাকা জমা আছে, এত টাকা সম্পত্তি আছে, এত টাকা দায়দানা আছে, এত টাকা মজুর পূর্ণ আছে, এত টাকা মূল জমি উপনীত হয়েছে। তখন আমার রেফারেন্স হিসাবে বা প্রমাণস্বরূপ নগদাঙ্ক দেখাতে হতে পারে, বা প্রমাণস্বরূপ ব্যাংকের স্টেটমেন্ট বা পাসবুক দেখাতে হতে পারে, অথবা নগদে কত টাকা আছে নগদ টাকা মালিকের কাছে বুঝিয়ে দিতে হতে পারে। তো এখন কথা হচ্ছে যে ব্যাংকে কত টাকা আসছে, এই ব্যাংকের প্রমাণটা আমরা ব্যাংক থেকে যে বিবরণী দেওয়া হয় ওটা হচ্ছে ব্যাংকের প্রমাণপত্র। এখন আমরা ব্যাংকে যে টাকা জমা দিচ্ছি বা ব্যাংক থেকে যে টাকা উত্তোলন করতেছি, ব্যাংক থেকে যে বিবরণীটা আমরা হয়তো বছরে একবার আনি বা ছয় মাস পরে একবার আনি, কিন্তু ব্যাংকের হিসাবটা অবশ্যই আমাদের কাছে সংরক্ষণ করতে হবে। আমরা কেন সংরক্ষণ করব? কারণ ব্যাংকে আমার কত টাকা জমা আছে এটা যদি আমি না জানি, তাহলে কত টাকা উত্তোলন করতে পারবো? দেখা গেল আমার ব্যাংকে জমা আছে 9,000 টাকা, আমি উত্তোলন করতে গেলাম 10,000 টাকা, তখন আমার চেকটা ডিসঅনার হতে পারে। এই কারণে পাশাপাশি ব্যাংকে কত টাকা জমা আছে বা ব্যাংকে আমি যে টাকাটা জমা দিয়েছি টাকাটা জমা হলো কি না বা জমা হওয়ার পর কত টাকা জমা হয়েছে, এই জিনিসগুলা আমার জানার জন্য আমাদেরও একটা হিসাব রাখা দরকার। তাহলে এই হিসাবটা রাখার জন্য আমরা কি করি, আমরা নগদান বইয়ের মধ্যে ব্যাংকের আরেকটা কলাম করি। তোমরা শিক্ষার্থীরা সবাই জানো যে আমরা নগদান বই করি তিন ধরনের। একটা হচ্ছে এক ঘরের নগদান বই, একটা দুই ঘরের নগদান বই, আর একটা তিন ঘরের নগদান বই। এক ঘরের নগদান বইতে শুধুমাত্র নগদের একটি টাকার কলাম থাকে, যেটা আমাদের টাকা নগদে পাওয়া গেলে আমরা ডেবিট পাশে লিখি, নগদে প্রদান করা হলে ক্রেডিট পাশে লিখি। যে প্রতিষ্ঠানগুলো ব্যাংকের সাথেও লেনদেন থাকে ওই প্রতিষ্ঠানগুলো শুধু এক ঘরের নগদান বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করতে পারে না, তাদের এক ব্যাংকের জন্য আলাদা আরেকটা কলাম করতে হয়। তাহলে ওই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান যেই নগদান বই মেনটেন করে ওই নগদান বইকে আমরা বলি দু ঘরের নগদান বই। দু ঘরের নগদান বই কোনটি, যে নগদান বইয়ে প্রতি পাশে টাকার কলাম দুটা থাকে, একটা নগদের কলাম আর একটা হচ্ছে ব্যাংকের কলাম। আরেকটা আছে আমরা তিন ঘরের নগদান বই করি। তিন ঘরের নগদান বই হচ্ছে যেই নগদান বইয়ের প্রতি পাশে টাকার কলাম থাকবে তিনটি, যে নগদের একটি কলাম, ব্যাংকের একটি কলাম এবং বাকটার একটি কলাম। যাই হোক, আমরা এখন আলোচনা করব ব্যাংকের কলাম নিয়ে। তোমরা লক্ষ্য করবা ব্যাংকের যে কলামটি আছে এই কলামটির মধ্যে আমরা শুধুমাত্র ব্যাংকে টাকা জমা দেওয়া হলে বা ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে ব্যাংকের কলামে ডেবিট পাশে আমরা লিখি, ব্যাংক থেকে যদি টাকা উত্তোলন করা হয় তাহলে ব্যাংকের ক্রেডিট ঘরে আমরা টাকাটা লিখি, যে ব্যাংক থেকে কমে গেছে আবার টাকা বাড়লে ব্যাংকের ডেবিট ঘরে লিখি। এখন বছর শেষে আমরা নগদান বইয়ের যেমন একটা ব্যালেন্স করি, ঠিক অনুরূপভাবে ব্যাংক কলামেরও একটা ব্যালেন্স করি। নগদান বইয়ের যে ব্যালেন্সটা আসে এটা হচ্ছে আমাদের ক্যাশ ইন হ্যান্ড, মানে হাতে নগদ কত টাকা আছে এটা আমাদের হিসাবে কত টাকা বের হলো এবং হাতে নগদে কত টাকা আছে এটা আমরা বিল করে রেখি। আর ব্যাংকে যে ব্যালেন্সটা বের হচ্ছে এটা বুঝতে হবে যে ব্যাংকে কত টাকা জমা আছে। এখন সমস্যা হচ্ছে যে দেখা গেল আমাদের ব্যাংকের ব্যালেন্স বের হয়েছে 15,000 টাকা। আমাদের ব্যাংকে বছর শেষে যে ব্যালেন্স আসছে এখানে ব্যালেন্স শো করতেছে ডেবিট ব্যালেন্স 15,000 টাকা, তার মানে ব্যাংকে আমাদের জমা আছে 15,000 টাকা। এখন ব্যাংক থেকে যে আমরা স্টেটমেন্ট আনলাম ওই স্টেটমেন্টে দেখা যাচ্ছে ব্যাংকে জমা আছে 10,000 টাকা। তখন তো অ্যাকাউন্টের বা হিসাবরক্ষক যে থাকে তার একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যে আমাদের হিসাবে ব্যাংকে 15,000 টাকা জমা আছে কিন্তু ব্যাংকের স্টেটমেন্টে কেন 10,000 টাকা জমা আছে। নিশ্চয়ই কোথাও না কোথাও একটু ভুল হয়েছে, ভুলটা কোথায় হয়েছে এই জিনিসটা আমরা যাচাই করার জন্য তখন ব্যাংকের স্টেটমেন্ট পাশাপাশি আমাদের নগদান বই দুটা পাশাপাশি একসাথে নিয়ে বসবো। বসার পর আমরা মিলিয়ে দেখবো যে এত তারিখে ব্যাংকে এত টাকা জমা দেওয়া হয়েছে, নগদান বইয়ে হিসাবভুক্ত হয়েছে, আবার ব্যাংকের বিবরণীতে হিসাবভুক্ত হয়েছে কিনা। যদি দিকে হিসাবভুক্ত হয়েছে তাহলে দুটাতে আমরা রাখ দিব, আবার পরবর্তীতে আবার আরেকটা নির্দিষ্ট তারিখে যেই দিন আমরা ব্যাংকে জমা দিয়েছি বা ব্যাংক থেকে উত্তোলন করেছি, এভাবে আমরা ব্যাংক বিবরণীর সাথে নগদান বইয়ের ব্যাংকের কলাম মিলাতে থাকবো।
হঠাৎ করে হয়তো কোনো জায়গায় দেখা যাবে যে আমরা লক্ষ্য করলাম যে ব্যাংকে টাকা লেখা নাই ব্যাংক বিবরণীতে, কিন্তু আমাদের নগদান বইতে ডেবিট পাশে টাকা জমা করা আছে। তার মানে আমরা যখন ব্যাংকে টাকা জমা দিতে যাই তখনই আমরা নগদান বইতে লিখে ফেলি, আর ব্যাংকে যতক্ষণ যাব টাকাটা জমা না হয় তখন ব্যাংকে টাকাটা লেখা হয় না। বিভিন্ন কারণে এরকম হতে পারে যে আমরা টাকা জমা দিয়েছি ব্যাংকে টাকা জমা হয়নি। ঠিক অনুরূপভাবে আবার এমনও হতে পারে যে আমরা আমাদের পক্ষে কোনো আমাদের কোনো ধরনের দেনাদার ব্যাংকে সরাসরি টাকা জমা দিয়েছে যেটা ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে কিন্তু আমরা লিপিবদ্ধ করিনি। আবার এমন হতে পারে যে আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য কোনো চেক ইস্যু করেছি, যেদিন আমরা ইস্যু করেছি ওই দিন আমরা ব্যাংকের ঘরে ক্রেডিট ঘরে লিখলাম, কিন্তু যার পক্ষে আমরা ইস্যু করেছিলাম চেকটা ওই ভদ্রলোক চেকটা তার বাসায় বা তার ক্যাশ বক্সকে রেখে দিয়েছে, সে ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করে না। যদি ব্যাংক থেকে টাকাটা উত্তোলন না করে তাহলে তো ব্যাংক থেকে টাকাটা কমার কথা না, তাহলে ওই ক্ষেত্রে কী হতে পারে যে আমাদের ব্যালেন্স কমে গেছে কিন্তু ব্যাংকের ব্যালেন্স কমেনি। আবার এমন হতে পারে ব্যাংক কোনো সার্ভিস চার্জ বা কমিশন কেটে রেখেছে যেটা ব্যাংক কমিয়ে ফেলেছে কিন্তু আমরা কমাইনি। তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে ব্যাংকের সাথে আমাদের সর্বমোট চার ধরনের গড়মিল হতে পারে। চার ধরনের গড়মিল, এক নম্বর হচ্ছে যে আমরা বৃদ্ধি করেছি ব্যাংক বৃদ্ধি করেনি। গড়মিল কয় ধরনের হতে পারে? নাম্বার ওয়ান, নগদান বইতে বৃদ্ধি করা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে বৃদ্ধি করা হয়। উদাহরণ হতে পারে নবদান বইতে হ্রাস করা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে হয়নি। তিন নম্বর হতে পারে ব্যাংক বিবরণীতে বৃদ্ধি করা হয়েছে কিন্তু চার নম্বর হতে পারে ব্যাংক বিবরণীতে হ্রাস করা হয়েছে কিন্তু নগদান দিতে হয়নি। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? চার ধরনের ঘটনা হতে পারে। নগদান বইতে বৃদ্ধি করা হয়েছে কিন্তু ব্যাংকে বৃদ্ধি করা হয়নি। যেমন আমরা নগদ টাকা ব্যাংকে জমা দিলাম বা কোনো একটা চেক ব্যাংকে জমা দিলাম, চেকটা আমরা নগদান বইতে লিখে ফেলেছি যে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, নগদান বইয়ে ব্যাংক কলাম আমরা লিখলাম, কিন্তু ব্যাংক যখন যখন চেকের টাকাটা আদায় না করবে তখন যখন ব্যাংক বিবরণীতে এটা লিপিবদ্ধ হবে না, তাহলে ব্যাংকের সাথে আমাদের গড়মিল দেখা দিতে পারে। আবার নগদান বইতে আমরা হ্রাস করেছি, তার মানে হচ্ছে আমরা আমাদের কোনো একজন পাওনাদারকে কোনো একটা চেক ইস্যু করেছি, তখনই আমরা নগদান বইতে ব্যাংক কলামে কমিয়ে ফেলেছি, কিন্তু ওই পাওনাদার যদি আমাদের ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে না নেয় তাহলে আমাদের ব্যাংক থেকে টাকাটা কমবে না। তাহলে এই ক্ষেত্রে কী হবে যে আমরা নগদান বইতে হ্রাস করেছি কিন্তু ব্যাংকে হ্রাস করা হয়নি। তিন নম্বর হচ্ছে ব্যাংক বিবরণীতে বৃদ্ধি করা হয়েছে, এমন হতে পারে যে ব্যাংক আমাদের সুদ মঞ্জুর করেছে অথবা আমাদের কোনো দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়েছে যেটা আমাদেরকে অবগত করেনি, তাহলে ব্যাংকে টাকা বেড়ে গেছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তাহলে ব্যাংকে বৃদ্ধি পাবে কিন্তু নগদান বইতে বৃদ্ধি পাবে না। আবার হতে পারে ব্যাংক আমাদের কোনো চার্জ কেটে রেখেছে অথবা আমাদের পূর্বে কোনো নির্দেশ দেওয়া ছিল প্রতিবিলের টাকা ব্যাংকে পরিশোধ করার জন্য, ব্যাংক হয়তো কোনো প্রতিবিলের টাকা পরিশোধ করেছে কিন্তু যেটা আমরা নগদান বইতে লিখিনি, তাহলে কী হতে পারে ব্যাংকে হ্রাস পেয়েছি কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যত ধরনের ব্যাংকের সাথে নগদান বইয়ের গড়মিল হতে হয় সবগুলো গড়মিল হচ্ছে এই চারটার মধ্যে। এই যে চারটার মধ্যে কোথাও কোথাও দুইটা পাওয়া যেতে পারে, কোথাও তিনটা পাওয়া যেতে পারে, কোনো ব্যাংক সমন্বয় বিভিন্ন চারটা পাওয়া যেতে পারে, কোথাও একটাও পাওয়া যেতে পারে। তো একটার কারণে হোক আর দুইটার কারণে হোক আর চারটার কারণে হোক, যদি আমাদের ব্যাংকের সাথে কোনো ধরনের গড়মিল পরিলক্ষিত হয়
এই গভর্নমেন্টটা মিলকরণের জন্য, গভর্নমেন্টটা সংশোধন করার জন্য আমরা যেই বিবরণীটা প্রস্তুত করব ওই বিবরণীটার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে শিক্ষার্থীরা সবাই লক্ষ্য করেছো ঘটনাটা কি দাঁড়ালো, এই যে এই চার ধরনের যে গরমিলগুলো দেখা দেয়, এই গরমিলগুলো আমরা সমাধান করার জন্য আমরা কি করব, একটা বিবরণীর মধ্যে এই গরমিলটা সমাধান করব। যে বিবরণীটাতে এই গরমিলটা সমাধান করি ওই বিবরণীটার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা আগামী ক্লাসে আরও ডিটেলস আলোচনা করব, এটা আজকে হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয়ের প্রথম ক্লাস। আশা করি তোমরা সবাই যতটুকু ক্লাস বোঝানোর চেষ্টা করা হয়েছে তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।